হ্যালো, চেক 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 দ্য সাউন্ড, আর ইউ রেডি? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যে বড় হতে চায় না, নিজের জীবনে বিশেষ কিছু করতে চায় না? কিন্তু তুমি কখনো এটা ভেবে দেখেছো কি যে সবার স্বপ্ন কেন সত্যি হয় না? প্রত্যেকটি মানুষ সে যেটা করতে চায়, সে যেটা পেতে চায়, কেন সে সেটা পায় না? স্বপ্ন তো প্রত্যেকটি মানুষই দেখে, বড় বড় স্বপ্ন দেখে, খোলা চোখে দেখে, আবার বন্ধ চোখেও দেখে। কিন্তু এখানে প্রশ্ন, প্রত্যেকটি মানুষের স্বপ্ন কেন সত্যি হয় না? আর তার কারণ সেটা খুবই সিম্পল, আমাদের স্বপ্ন আর আমাদের বিশ্বাসে অনেকটা পার্থক্য এসে যায়, আর এই পার্থক্যই একটি মানুষকে সেটা হতে দেয় না যেটা সে হতে চায়। আমাদেরকে আমাদের স্বপ্নের সাথে বিশ্বাসকে আর বিশ্বাসের সাথে স্বপ্নকে একত্রিত করতে হবে, এই দুটো জিনিসকে একসঙ্গে অ্যালাইন করতে হবে, তাহলেই তোমার ওই স্বপ্নটি জীবন্ত হয়ে উঠবে। যখন আমরা 18-19 বছর বয়সে থাকি, তখন আমাদের যে স্বপ্ন দেখার ক্ষমতা হয়, সেই ক্ষমতাটি আকাশ ছোঁয়া হয়। আমরা সব রকম স্বপ্ন দেখি, অনেক কিছু করার ইচ্ছা মনের মধ্যে রাখি, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো। কিন্তু ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে, স্কুল থেকে কলেজে এসে কলেজ যখন শেষ হতে থাকে, তখন ওই স্বপ্নগুলো ধীরে ধীরে ধোঁয়ার মতন কোথাও মিলিয়ে যেতে থাকে। আর এই দুনিয়া তখন একটি নতুন বাস্তবতা, একটি নতুন সমাজ, একটি নতুন রিয়ালিটির সাথে আমাদেরকে পরিচয় করাতে থাকে। আর তখন, ঠিক তখনই আমাদের বিলিভ আমাদের স্বপ্নগুলোকে অসম্ভব, অবাস্তব বলে প্রমাণিত করতে থাকে। তাহলে এখন কিভাবে আমাদের স্বপ্নকে সত্যি করা যায়, কিভাবে আমাদের স্বপ্ন আর আমাদের বিশ্বাসকে একত্রিত অ্যালাইন করা যায়? ওকে, সেটা করার একটাই উপায় আছে, আর সেটা হলো আমাদেরকে দীর্ঘদিন কর্মের সাহায্য নিতে হবে। যে জিনিসটিতে আমরা খুবই কম বা কখনোই ধ্যান দিই না, আমরা কর্মের উপর তত সময় ধ্যান দিই না যত সময় না কোনো সমস্যার বোঝা আমাদের ঘাড়ে চাপে, যত সময় না সেটা আমরা করতে বাধ্য হই, তত সময় আমরা কর্মের সাহারা নেই না। আমরা অলস হয়ে বসে থাকি, বাহানার পর বাহানা বানাতে থাকি, আজ করব, কাল করব, পরশু করব, কিন্তু সেই আজ কাল পরশু কখনোই আসে না। আর তারপর আমরা ভাবতে থাকি যে আরামসে বসে বসে খুব সহজেই কিভাবে নিজের স্বপ্নকে সত্যি করা যায়। যে ব্যক্তি এরকমটা মনে করে যে কিছু না করেই বসে বসে তার স্বপ্নকে খুব ইজিলি সত্যি করবে, একবার তাকিয়ে দেখো তার দিকে, সে কাল যেখানে বসেছিল আজও সেখানে বসে আছে, আর পরশুও সেখানে বসে থাকবে। যদি তুমি জীবনে সত্যি কিছু করতে চাও, আগে এগিয়ে যেতে চাও, তাহলে ওঠো, আগে এগিয়ে যাও আর করে ফেলো সেই কাজটা যেটা করার জন্য অনেক দিন ধরে করবে বলে ভাবছো। আজ এখন এই মুহূর্তে ওই নেগেটিভ চিন্তাটিকে খতম করে দাও, আর তা না হলে ওই নেগেটিভ চিন্তাটি তোমাকে খতম করে দেবে। আমার বিচার আমার চিন্তাধারার সাথে যদি একমত হও, তাহলে সমাজে ছড়িয়ে দাও এই ভিডিওটি আগুনের মতন। কাল সকালে আবার ফিরে আসছি, তৈরি থেকো। সাইনিং অন অক্সিজেন মোটিভেশন, টাটা।